আর এখন আলেমে আলেমে মারামারি, বক্তায় বক্তায় লাঠি তোলাতুলি, এক বক্তাকে আর এক বক্তা জারজ বলে গালি দেয়। ইউটিউব খুললে দেখবেন বক্তার বক্তা জগতের অবস্থা কি। আমাকে জিজ্ঞাসা করে অনেকে, আগে তো মারামারি ছিল না, বলে এখন বক্তাই বক্তাই মারামারি। তার কারণ এই বক্তাদের ভিতরে একটা জ্ঞান নাই, সেটা হলো এলমে লাদুনি, এলমে তাসাউফ জ্ঞান না, যার জন্য এই ঝামেলা। বক্তা কোনোদিন বলতে পারেন আমি কোরআন শরীফ পড়ে দেখেছি নবীকে ভালোবাসার ওয়াজ একটাও নেই। বক্তা কোনোদিন বলতে পারে না আবুল আহাব নবীজির আওলাদ। বক্তা কোনোদিন বলতে পারে না নবীজির মা বাপ জাহান্নামে যাবে, সহি হাদিস। বক্তা কোনোদিন বলতে পারে না নবীজির মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলছে মেসাক করে আসেন। বলে হুজুর এই সব বক্তব্য দিচ্ছেন কোথায় পাইছেন? আমি মরা আব্দুর রাজ্জাকের মতো অত বড় বক্তা না, ছোটখাটো বক্তা তো, ডাউনলোড করা আছে দুই খান মাল, খালি লাফায়ে উঠলেই আমি দেখাই দেব আই কোন বক্তা কি বলেছে। দেখ এরা বক্তা নয়, বক্তা যদি হতো এদের হাতে ফিলিস্তিনের ফ্ল্যাগ থাকতো, ইসরায়েলের ফ্ল্যাগ হাতে করে তুমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছ। আমি যদি বলি তুমি গোপনে গোপনে ইহুদিদের দালালি করো, আমার পুরে খেপে উঠবে, কিন্তু আর গুড়াই যায় দেখেন। যে বক্তা বলতেছে কলেমার ভিতরে নবীজির নাম রাখা যাবে না, বেদাত, সর্বনাশ। ওই বক্তার কাজই হলো ওই দালালদের নীতি মোতাবেক ইসলামটাকে ধ্বংস করা। আর আমরা যারা বক্তা মুসলমান নবীর উম্মত, আর আমাদের কথা হলো আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। তারপরে কি নামাজে আপনাকে সালাম, আপনি যে নবীজি নূরে মুজাসসাম। আমরা এগুলো আমাদের আকীদা, আর ওদের আকীদা হলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম কেটে দাও। আমাদের আকীদা হলো মেশকো সে বেহতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহতের নবীজির গারঘাম। আর ওদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলেছে মেসাক করে আইসো। ভাইয়ারা আমার বন্ধুরা, আজ থেকে 20-30 বছর আগে যান, এ পাবনার মানুষ, বাংলার সব থেকে বড় বড় বক্তা ছিল পাবনা, সেটা হলো মরনা ইয়াকুব বাউই খোলা, মরনা নিজামুদ্দিন ধুলাউড়ি, এ ধরনের আরো বক্তা ছিল। তো সেই সময় এত ফেকড়াবাজি ছিল না, ওই সময়ের বক্তা যখন ওয়াজ করত, ওয়াজের শেষে মুসল্লিরা চোখ মুছতে মুছতে গেছে। আর এখন কিছু বক্তা হয়েছে, তাদের নাম শুনলে দুনিয়ার মানুষ হাজির হয়, কিন্তু দেখা যায় সবগুলো চ্যাংড়া মাথায় টুপি নাই, এরা হলো টিকটক করা বক্তা। আর আমরা টিকটকের খুব ভক্ত হয়ে গেছি, এইসব ধান্দা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখনো রাস্তা দেখেন নবীজির রাস্তা, এখনো দেখেন কোরআনের রাস্তা। বলে কোরআনের রাস্তা কি? উরিউ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলার জবানের ঘোষণা, আমার নৈকট্য যদি কেউ লাভ করতে চাও, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আর ওদের কথা হলো হজ করতে যাবা, কাবা জিয়ারত করে চলে আসবা মদিনায়, খবরদার ভুল করেও যাবা না। ওরা সব সর্বনাশ করার ধান্দায়, এটা সবগুলো এক জায়গায় করে আমি বুঝতে পেরেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে,
ইমান রাখাও তেমন কঠিন হবে, ঠিক এমনই একটা জামানায় আমরা অবস্থান করছি। সরাসরি এদিক ওদিকে না গিয়ে আমি একবারে তরিকার ওয়াজের ভিতরে ঢুকতেছি, আর অন্য কোনো কথা নাই। কথা তো আগের বক্তা উনার নামও মখলিসুর রহমান নাকি? আমার নামেই নাম ভালই হয়েছে। তো উনি তো বলেই গেলেন নবীজির কোরআন হাদিস দিয়ে। এবার আমি সরাসরি তরিকার ওয়াজের ভিতরে যাচ্ছি, তার মানে আমাদের আজকের স্বেচ্ছাসেবকরা 250 থেকে 300 তরিকত পন্থী। তারপরে আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন প্রধান অতিথি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা, আলহাজ আলাউদ্দিন সর্দার সাংগঠনিক সম্পাদক। আজ তো খুব সাবধানে ওয়াজ করতে হবে দেখতেছি। আপনি চারিদিকে শুধু আওয়ামী লীগে ভরা রে, কোরআন শরীফ আওয়ামী লীগের, কোরআন শরীফ বিএনপির, কোরআন যদি বিশ্বাস করো কারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। এটা মনে রেখি লিগ করবার দল করো তাই করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজ করার আগে শরীয়তের ওয়াজ একটা কঠোরভাবে করে দিই, দুইটা কাজ করলে জান্নাত। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? মাত্র দুইটা কাজ করতে হবে, জান্নাতের দরজা খোলা। মরান আব্দুর রাজ্জাক চিন্তা করেছে কি রে, আমরা এত কিছু বলি আর এই লোক দুইটার উপরই জান্নাত করে দিল। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা, সৃষ্টিকে মেরে, সৃষ্টিকে জবাই করে, সৃষ্টিকে হত্যা করে, কেউ যদি 36 বার কাবা জিয়ারত করে এসে বলে আমি আল্লাহ ওয়ালা, সবাই বিশ্বাস করতে পারে, কুষ্টিয়ার বাঙালি হুজুর বিশ্বাস করে না। খুব খেয়ালের সাথে শুনবে। ওই ইয়াতে গেছি কি বলে স্বর্ণরীনা বলে একটা জায়গা আছে সাজানপুর, স্বর্ণরীনা মাদ্রাসার কালেকশনের সময় একজন হিন্দু ওই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, ও দিয়েছে 1500, 1500 দিয়েছে হিন্দু, হিন্দু হলেও 1500 দিয়েছে, তার তো একটু দোয়া করা লাগে নাকি? পিছন থেকে এক হুজুর আবার বলতেছে টাকাটা ড্রয়ারের ভিতরে রাখেন, ওইটা দিয়ে বাথরুম বানাবে। এই কথা না, আজকাল আবার ডিজিটাল মাইক সিস্টেম, মানে সিস্টেম তো বুঝেন না। আমরা প্রথম যখন ওয়াজ করেছি 1 হরেন 10 টাকা, 2 হরেন 20 টাকা, আর এখন দেখেন না মাল কত হাজির করেছে। এইটা ওই হিন্দু শুনছে, ঘুরে এসে আমাকে বলছে টাকা দেন। তুমি কিসে? বলে যে টাকা দিয়ে গেলাম, তুমি যে আপনি যে দান করলেন আবার ফেরত চাচ্ছেন কেন? বলে টাকা ফেরত দেন। আমি কি জন্য ফেরত দেব? তা বলছে আপনি আমার টাকা দিয়ে বাথরুম বানাবেন না পেশাবখানা বানাবেন আপনার ব্যাপার, কিন্তু মাইকে বললো কেন? তাহলে ভাই আমি তো এই কথা বলি নাই। এক বুদ্ধিহীন মৌলবী এই কথা বলে ফেলিছে, আর এই বৃদ্ধহীন মৌলবীর কথাটা মাইকে আওয়াজ হয়ে গেছে, শুনে বলছে কে কষ্ট পাইছে না, যেমন কষ্ট পাইছে না আমার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে সারবে না। আজরাইল যখন যান কবজ করতে আসে, মেথর পাড়ায় যায়, মুসি পাড়ায় যায়, আবার পীরের বাড়িতেও যায় আজরাইল কয়লা। মিকাইল ফেরেশতা যখন পানি দেয় হিন্দুর জমিনেও দেয়, খ্রিস্টান ইহুদি মুসি ডোম চালালের জমিনেও দেয়। আজরাইলের হিংসা নাই, মিকাইলের হিংসা নাই, তাহলে তুই মোল্লা তো হিংসার ফেকড়া বাঁধাইছে মোল্লারা। আব্বা যদি পছন্দ না হয় এখানে বড় বড় আলেম আছে ওনাদেরকে লাগাই দেন, আমি আলাদা একটা জগতের বক্তা, আমার ইউটিউবে ওয়াজ শুনবেন, আমি যাহা বলি তাহা এখনো বললাম। তার কারণ অনেকে বলে আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে দিল, এরকম অনেকে বলে। এদের ভিতরে কোনো ধর্মকর্ম নাই, এদের ভিতরে কি নাই?
ধর্মকর্ম নাই অনেকে বলে। আমি ভালো করে শোনো, ধর্মকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া দায়ী না, শেখ হাসিনা দায়ী না। শেখ হাসিনার ঘাম ঝরে যাচ্ছে, কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রাখা যায়। আগামীতেও ক্ষমতা এনে অসম্পূর্ণ দিকগুলো সম্পূর্ণ করা যায়। আর খালেদা জিয়ার ঘাম ঝরছে, কোন কায়দায় শেখ হাসিনাকে ফেলায় ক্ষমতা দখল করা যায়। ওদের এক মুহূর্ত বিরতি নাই, ওরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সময় ওদের নাই। ধর্মগুলো বাড়াবাড়ি করল কারা দেখেন না, জোরে কমা। এখন তো আমার পরে তো এখন কিছু বলবে না, কাল সকালে ফোন করবি না আমাকে, ভালো করে শোনে। আতাইকুলা যাতে, আতাইকুলা পার হয়ে মাদপুর যাতে বাম সাইড একটা ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি আছে, ওইখানে একবার ওয়াজ দিয়েছ। আমি একটা পুলিশ ফাঁড়িতে 40-50টা পুলিশ থাকে, একটা থানায় 50টা পুলিশ থাকে, এক গোসলখানায় গোসল করে, এক প্লেটে খায়, এক আখার রান্না, এক পাতিলের ভাত খায়। ওদের ভিতরে কোনোদিন মারামারি হয়েছে নাকি? আপনাদের থানায় কোনোদিন মারামারি হয়ে দুইটা পুলিশ মারা গেছে নাকি? ফাঁড়িতে পুলিশ মরে নাই, থানায় পুলিশ মরে নাই, যদিও তারা এক জায়গায় ঘুমায়, এক জায়গায় খায়। আমি দেখেছি আব্দুল রাজ্জাক বাঙ্গালী হুজুর, আমার মিতা মখলিসুর রহমান, এরকম 10টা মৌলবী যদি এক ঘরের মধ্যে রাখো, খোদার পরের দিন দেখবা একটা না একটা গেছে বাড়িওয়ালা জেলে। কিভাবে এ বলবে ঠ্যাং কাজ করে শোয়া যায় আছে বুখারিতে দেখেছি। আর আমি বড় হওয়ার জন্য বলবো ঠ্যাং সোজা করা যায়, ঠ্যাং কাজ করা আর সোজা করা নিয়ে দেখবেন দুই বলবে মরে পড়ে আছে। আমি অনুনয় বিনয় করি, আলেম সমাজ ভাইদেরকে বলি, ইসলামকে যদি মানুষের কলবের ভিতরে ঢুকাইয়ে দিতে হয়, এখনো আমার নবীজির ইসলামগুলো বলে দাও। নবীজির ইসলাম কি? নবীজির ইসলাম একটা বলে তারপরে আমি তরিকতের ওয়াজ শুরু করব। নবীজির ইসলাম কি? এক পাওনাদার নবীজি এক ইহুদির কাছ থেকে টাকা ধার করছে, তো দেয়নি, তো ইহুদি এসে বলছে রহমাতাল্লিল আলামিন, শাফি আল মজলাবিন, ইমামুল মুরসালিন, এত কিছু টাইটেলটা টাকা দেও না কেন? টাকা পাইলে তো চাবেই। আমি যদি টেবুনিয়া বাজার থেকে 10,000 টাকার মাল বাকি করে নিয়ে যাই, একদিন পলাই বেড়াতে, একদিন যদি ধরে বলে এই আন্তর্জাতিক টাকা দে, বলবে না? বলবে না? নবীজি বললেন সোমবারে এসে টাকাটা নিয়ে যাও, মনে রেখেন কি বারে, এই ইহুদি আসছে রবিবারে, রবিবারে আইসি আমি গামছা গলায় বাদাই রঙের পেঁচাইছে, টাকা ফেলাও। নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে বলছে, তো সাহস কত আমার সামনে আমার নেতাকে? আমার নবী বলতেছে তলোয়ার খাপের ভিতরে ঢুকাও। বলে না হুজুর। বলে না না, ওমর ভুল করো না, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই, এটাই হলো শরীয়ত। এটা কি শরীয়ত? এবার নবীজির নীতি, অল্প টাইমের ভিতর তো এক গাছি ওয়াজ করা যায় না, আবার মারিফত, এইবার তরিকতের ওয়াজ শুনে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আমাকে যখন তরিকতের ওয়াজ করতে বলে, তখন আমি আগে বলি ভাই এই লাইনটা অন্য হুজুরকে দেন, আমাকে দিয়েন না। বলে কেন? তরিকতের ওয়াজ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওনাদের জন্য আল্লাহই যথেষ্ট। কথাটা কার? কোরআন শরীফের কথা বললাম, আর একটা আয়াত ওয়ালা তাকুলু লিমা ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ও
এটাও কোরআনের আয়াত। আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। দুইখানা আয়াত। এইবার আমি যেটা বলি, কিছু কিছু বাউল ফকিরের গান কিন্তু আপনারা একবারে হারাম মনে করবেন না। কিছু বাউলের গান আছে আমি চুপচাপ শুনি, ওরা বলে আমি অন্যদিকে মুখটা ফিরে শুনি, তার কারণ আমার বাড়ির কাছে লালন ফকিরের আখড়া বোঝেন না। আর গান বুঝতে পারলে কোনো ব্যাপার না, না আন্দাজে একজনকে ভণ্ড ভণ্ড এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা কিসের অহংকার রে বন্ধু কিসের অহংকার। এর মধ্যে হারাম কথা কোনটা বলুক তো হুজুর? সব তো আমাদের জন্য, জোরে বলেন ঠিক কিনা? আন্দাজে বলা নাই কোয়া নাই, আমাদের হয়েছে কি, আমি যদি চরমনাইকে ভালোবাসি চরমনাই যেটা বলে সেইটাই ভালো, আমি মানিকগঞ্জকে ভালোবাসি মানিকগঞ্জ যেটা বলে সেইটাই যাই, আমি মাইজ ভান্ডারকে ভালোবাসি মাইজ ভান্ডার যেটা বলে সেইটাই যাই, কিন্তু গোড়াই তো একজন নবী মুহাম্মাদুর রাসূল। জোর করিয়া বুঝতে গেলে তরিকতের ওয়াজ শুরু হচ্ছে, কিন্তু শুনছেন তো, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মরালা কেরাম ভারতের তো রংপুরে আসি, উনি পীর মুরিদি করে, মানুষকে দিনের দাওয়াত দেয়। এক ভণ্ড পীর পীর পছন্দ করে না, এই ভণ্ড করেছে কি, ওর ছেলেকে বলছে শোন এই জায়গায় মরানা কেরামত আলী বিশাল মার্কেট করে ফেলেছে, এই দেশ থেকে ওকে মায়েরই ওকে তাড়ানো দরকার। বলছে কিভাবে? বলে তুই মরার মতন পড়ে থাকবি, কাফন দিয়ে পেশায় নিয়ে যাই, বলবো হুজুর জানাজা করে দেন। শোন যখন জানাজায় দাঁড়াবে আল্লাহ একবার বলে হাত তুলবে, তখন তুই কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি, তখনই আমি মায়ের দর শুরু নিয়ে, তুমি যদি এত বড় আল্লাহর ওলি হতে মরা মানুষ তাজা মানুষের জানাজা করলি কেনে? বাপ বেটা দুইজন চিন্তা ভাবনা করি, ছেলেটাকে কাফন দিব, হুজুর জানাজা করবে। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলে বাবা তোমাদের এলাকার কোন হাফেজ কারি দিয়ে জানাজা করো। বলে হুজুর আমি মান্তি করেছি, আমার ছেলে মারা গেলে আপনাকে দিয়ে জানাজা করাবো। বলছে আমাকে দিয়ে জানাজা করো না গো, আর এ দেশে আলেম নাই নাকি? বলে আপনি জানাজা করবেন। বলে ঠিক আছে আসো, নিয়াত কর, চার তকবীর, কয় তকবীর জানাজার, কয় তকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে পাঁচ তকবীর দিয়েছে, কয় তকবীর? পাঁচ তকবীর দিয়েছে, জানাজা করতেছে। কইছে সানোয়ারকে বললাম যে তকবীর দেওয়ার সাথে সাথে ঠেলে উঠবি, আমার ভিতরে লাঠি নিয়ে আসছি, উঠে না কে, উঠে না কে, জানাজা করে মোনাজাত করে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক তুমি যেখানে দাও দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে হুজুর কি, আপনি তো জানাজাই জানেন না, কেমনে বলে পাঁচ তকবীরে পড়লেন কেন? করে তোর ছেলে কি মরা না তাজা? করে তাজা, মরা বললি যে তুই, প্রথম তকবীরে তোর তাজা ছেলেকে মেরে ফেলেছি, প্রথম তকবীরে তোর তাজা ছেলেকে মেরে আমি চার তকবীরে জানাজা করেছি, কাফন খুল, কাফন খুলে দেখে মাল পুষে গেছে। তরিকতের ওয়াজ শোনো, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এটাই হলো তরিকতের রাস্তা। ফুক দিচ্ছে, ওনারা আসলে তখন পানির বোতল মেলা পড়ে যেত, আগেকার বক্তা আসলে পানির বোতল পানির গিলাস জগ সব নিয়ে এসে সামনে থইত। মরানা কেরামত আলী সাহেব পরে যান যান যান, এই ফুরফুরা আসে না, যান
এক লোক বলছে আমি দূরে বসে দূরে দাঁড়িয়েছিলাম, ওর ফুক আমার লাগেনি, পুকুরের মধ্যে ফালায় দিয়েছে, পুকুরের মধ্যে ফালায় দেওয়ার পরে পুকুরে আগুন ধরে গেছে। গ্রামের ভিতরে চিৎকার করে পাবলিক চলে আসো, পুকুরে আগুন ধরছে, পুকুরে আগুন ধরে নেই, পাগল নাকি? আসি দেখে সত্যিকারই পুকুরে আগুন ধরে গেছে। আবার পুনরায় ফিরত গিয়ে বলছে হুজুর আমি একটু দূরে দাঁড়াইছিলাম, আমি মনে করেছিলাম যে আমার পানিতে ফুক লাগে নাই, পুকুরে ফেলাই দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলে বাবার শোনো, ওলি আল্লাহদের জবানকে কোনো রকম অসম্মান অবিশ্বাস করো না, এক গিলাস পানি আনো, তাড়াতাড়ি ওই পুকুরে ঢেলে দাও, তা না হলে ওই আগুন নিভাইতে পারবা না। এখানে কিছু তার কাদেরিয়া তরিকার লোক আছে না, কাদেরিয়া তরিকার লোক দেখলে এই যে কাদেরিয়া কাদেরিয়া বলে 250-300 লোক আছে, এক কাদেরিয়া তরিকার লোক বিরানে পীর দস্তকি মাহবুবে সুবহানি গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি 4 বছর বয়স, সরি কয় বছর শুনছেন নাকি কি ব্যাপার, আমি কি গৌরস্থানে ওয়াজ করতেছি দেখি, কয় বছর? 4 বছরের ছেলেকে মা নিয়ে মাদ্রাসায় দিয়ে বলছে উস্তাদ জি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইয়ে দেন। আম্মা জান চলে গেলেন, 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানিকে উস্তাদ বলছে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে হুজুর ওটা আমি জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, বলে হুজুর ওটা আমি জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে হুজুর ওটা আমি জানি, আলিফ লাম মিম, বলে হুজুর ওটাও জানি। উস্তাদ জিজ্ঞাসা করছে কত পারা পর্যন্ত জানো, হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ আছে। উস্তাদ চিন্তা করছে মানুষ না জিন, এই বয়সে 18 পারা, বাড়ি যাও, বড় পিসেব বাড়ি গেছে। বিকালে উস্তাদ জি গৌসে পাক আব্দুল কাদের জিলানির বাড়ির গেটে যায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, বাবাজি রে আমি তো কোনো পুরুষের সামনে যাই না, বলে মা গো পুরুষের সামনে আসতে হবে না, বলে আপনি কে, বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ, আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে, বলে না, কেন আসছেন, বলে মা আপনি তো হাফেজ বানাতে দিলেন কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ, বলে ঠিকই বলেছেন বাবা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই এক পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াই, এক পারা কোরআন শরীফ শোনায়ে উনার মা ঘুম পড়ায়, আর আমার আপনার মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম যত রকম আসে, বাঘ আসতেছে, বিড়াল আসতেছে, শিয়াল আসতেছে, ঘুমা যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায় এই ছেলে কিন্তু বিড়ালের মতন রূপ হবে, একেবারে ভীতু হবে। এই যে আমার ছেলেকে আমি এক পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়াই, ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে, বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানি বলছে মা ও গো মা আমি তোমার কাছ থেকে ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করি নাই, বলে তাহলে কোন সময় মুখস্থ করলি? মা গো আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। একে বলা হয় মাদারজাত আউলিয়া, তাই বলছি তরিকত জগতের ওয়াজ করতে বড় কষ্ট হয়। বাইরে আমার বন্ধুরা এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকা জোরে বলেন ঠিক কিনা, শুনে শুনে গল্পবাজি করো, আর আমি 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, মাত্র 1.5 মাস হলো আমি আজমির শরীফ থেকে আসলাম, এটা আমার লাস্ট জিয়ারত। খাজা মঈনুদ্দিন চিশতি অলিনা ভণ্ড, জোরে বলে লাগবে
অলি না নিঃসন্দেহ অলি, নিঃসন্দেহ অলি মানে কি? আবার আমাদের দেশে কিছু কিছু হুজুর রাখো, তুমি যে পীর পীর করো তোমার পীরে রাখি কই দিয়েছে, আমি তুমি কি করেছো মানে 141টা সিল্লা দিয়েছি, আমাদেরকে টিটকারি মারে তোমার পীরে রাখি কই দিয়েছে, একটা না দুইটা না এক হাজার না দুই হাজার না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে, কত লাখ 78 বছর বয়স 43 বছর ওয়াজের বয়স, জীবনে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি কত লাখ 90 লক্ষ মুসলমান বানালে একটু ভিতরে আনন্দ আসে কি নাই? আসে না? উনি মিটমিট করে হাসেন, খাজা বাবার মা জিজ্ঞেস করে মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে মা হাসবো না কেন, হাসা এসেই যায়। বলে কেন? 90 লক্ষ অন্য জাতিকে আমি কলেমা পড়ে মুসলমান করেছি। বলে তাহলে তুই হাসবি কেন, আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কিরকম? বলে বেটা মঈনুদ্দিন রে 10 মাস 10 দিন পেটে ছিলি, এক নাই তো আমি ঘুমাই নাই, বাচ্চা পেটে করে 10 মাস 10 দিন আমি যাই না মাঝে বসে কানছি, চোখের পানি ফেলাইছি, নামাজ পড়ছি, তসবি জপছি, ইবাদত করছি, ফজরের নামাজ পড়ে পিঠটা বিছানার সাথে লাগাইছি, এই 10 মাস 10 দিন যাই না মাঝে বসে, সারা রাত আমি মৌলার কাছে কান্দতাম মাহবুব গো আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দা, আমি হাসবো তুই হাসিস? কথা তো ঠিক মা। বলে শুধু তাই না, যতবার যতদিন যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা আমি তোর মা, বিনা অজুতে আমার বুকের দুধ তোর মুখে ঠেকায় না, এরকম একটা মা পাওয়াও তো মুশকিল। এক একটা ছেলে কি একবার দুইবার দুধ খায়? যতবার দুধ খাইছে বলছে আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই, তরিকত বললি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সাইকেল মোটর সাইকেল হয় নাই, ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানা যায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে, মরার জানাজাই গেলে আমরা একটু কাফনটা সরাই, একটু দেখি ভাই শেষটা একটু দেখাও তো, খাজা গরিব নামাজের জানা যায় মুখের কাফনটা সরায়ে হাজারো মানুষ দেখতে লাগলো, জীবিত থাকাকালীন উনার চেহারার উপরে যে নূর ছিল মরার পরে হাজার হাজার গুণ চেহারা বেড়ে গেছে, এই নূর দেখে ওই জানাজার মাঠে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আর আমাদের যে পীরগিরি তরিকতের ওয়াজ করতেও লজ্জা লাগে, লালন শাহ মাজারে বসে আছি, ওই দেওয়ালের প্রাচীরের সাথে আমার বাসা ছিল, এটা লালন শাহ প্রাচীর এখানে বাসা ছিল, যাই দেখি এক পীর বাবাজি বসে আছে, ভক্তরাও বসে আছে, পেশাব ফিরে আসলো, কুলুবো নাই পানিও নেই, বাবাজি আপনার মুরিদ কত আছে? 1000-10 আছে। তাহলে আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। আমি এই হাদিসটা যদি আপনি একটু দেন তা আমিও ছেড়ে দেব। বলে তোমরা তো কানা, আমরা নাকি কানা, তোমরা তো ওই হাদিস মানুষকে বলো না, কারবালার জমিনে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, 1 ফোঁটা পানি তার কপালে হলো না, সেই দিন থেকে আমি শোনার পরে নিয়াত করেছি যে পানি নবীর আওলাদ খেল না এই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না, বাবারে সামনে যদি না ঠেকাও পীর সাহেব তুমি তো পিছনেও ঠেকাও না,
পৃথিবীতে একেবারেই নাপাক। আমি কোন পীরকে ছোট করে দেখি না, কিন্তু ভণ্ড পীর আমি মানি না। ভণ্ড পীর মাঝভান্ডারে যাই আমি 43 বছর একাধারে, প্রতি বছর প্রতি মাসে দুই একবার আমার যাওয়া হয়। ফোরফুরে আমি 2 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। মেজা হুজুর আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ, উনি এখন নাই, আমাকে নিয়ে গেছেন। বহু পীরের দরবারে আমি ওয়াজ করি, আমি খাঁটি পীর মানে, কিন্তু ভণ্ড পীর খবরদার বাড়িতে ঢুকতে দেবেন না। পীর সাহেব বসে আসার মুড়ি যাই এই জায়গায় সেজদা মারতেছি, আমি ওখানে সেজদা শুনিলে প্রাণ চমকে উঠে। ওদের তো দলিল লালন গীতি, শুনিলে প্রাণ চমকে উঠে। দেখতে যেমন ভুজাঙ্গনা ওইখানে শাহের বারাম, নাউজুবিল্লাহ কর সবাই নাউজুবিল্লাহ বলি, ওই জায়গায় শাহের বারামখানা বানিয়েছে বন্ধুরা। এই জন্য আমি বলছি বাবা আমাকে সব ওয়াজ করতে দিও, কিন্তু তরিকতের ওয়াজটা করতে দিও না। কেন? এ বড় কঠিন কথা। যারা কাদেরিয়া তরিকার মুরিদ, বড় পীরের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, নদীর কিনার দিয়ে যাচ্ছে, এই ওয়াজটা হাজারো বার শুনেছেন, ছোটবেলার থেকে হাজারো বার শুনেছেন। একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছিল, ফলটা খাওয়ার পরে চিন্তা করলো কার ফল, জাররা জাররা হিসাব দিতে হবে, এই ফলের কথাও তো আল্লাহ সেদিন তুলে ধরবে। বাউলরা গান গায় আর কয় যা করো তাই করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কাকে আঘাত দিয়েছো, কার জমিনের আইল ঠেলে তুমি? জমিনের আইল ঠেলা লোক নাই নাকি? পার্শ্বের জমিন আমি আর মরণ আব্দুল রাজাক পাশাপাশি, আমি ঠেলতে ঠেলতে কুদাল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করি আর জমি কমপক্ষে 2 হাত ঠেলে নিয়েছি, এরকম নাই? কুদাল দিয়ে ব্যাঁকা করি ঠেলে নিয়ে মসজিদে যাই, আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, কাতার সোজা করেন, এরকম করে না নাকি? কোথায় কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতি যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খেলাম, খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ফলের মালিক আর একজন অলি, অলি কি অলিকে চিনে না? স্বর্ণকারে সোনা চিনে না? জোহরে জোহর চিনে না? দেখছি হলি লোক আমার বাড়িতে কেন? ওয়ালাইকুম আসসালাম চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখো, কারণটা কি? বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে আমাকে মাফ করে দেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাচা ভুল হয়ে গেছে মাফ করে, বলে মাফ হবে না, মাফ করে দেন, মাফ আমি করতে পারি, 12 বৎসর আমার বাড়িতে গোলামি করবা। চাষা তাই হলো মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর ধরে কোন ফল কয়টা? এক ফলে যদি 12 বছর হয় তরিকা কি জিনিস বুঝিয়ে, এক ফলে কত বছর? ওইরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই বড়ই বেছে না, বড়ই এই বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি, 1 কেজি দে, কত ওজন করতে করতে 250 ছাড়িয়ে দিই। ধরে বলে ঠিক না? আরে মাত্র কয়দিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই কি আপা বাড়িতে আছে তো? আমি হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই? তা আমি চিন্তা করলাম আঙ্গুর 1 কেজি মুসুক ওজন করে আর আমার শালা গিলতেই থাকে, 1 টাকা তোলে আর গিলে।
শরীয়ত 12 বছর হয়ে গেল চাচা, ও চাচা 12 বছর হয়ে গেল, তাহলে মাপ করে দাও চলে যায় বাড়ি। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা? তার মানে বলে মাপ হবে না। বলে চাচা আপনি বললেন যে 12 বছর গুলামি করলে মাপ হবে। বলে আমার ফল খাইছো, আমি মাপ করতেও পারি নাও পারি। বলে কেমন কথা, হ্যাঁ বাবাজি শোনো তুমি কি মাপ চাও? বলে হ্যাঁ আমি মাপ চাই। মাপ চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি পাইতে হয় আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানি। তাহলে আমার একটা মেয়ে আছে তাকে তোমাকে বিয়ে করতে হবে চাষা। অন্য ডিউটি দেন এইটা বাদ দেন, দেখেছেন নীতিটা, অন্য ডিউটি দেন এইটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই, সাপল দিয়ে কিভাবে হাড় ভাঙতে হয় আমি দেখবো, 12 বছর ওয়াশিং করে নিব। আর উনি বলছে চাষা অন্য ডিউটি দেন এটা বাদ দেন। বলে না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে পরে আবার মাপ করবেন তো? বলে হ্যাঁ মাপ করবো। তুমি আমার মেয়েকে বিয়ে করা মানেই আমি মাপ করে দিলাম, তাহলে আর কি করবো? কাজী ডাকেন, কাজী দেখবো। আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শুই নিলাম। বলে বলেন আমার মেয়ে ন্যাংড়া হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শুনে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না। ন্যাংড়া কানা বুবা ঠসা বিয়ে করবা নাকি তাই করো? বড় হিসেবের বাপ মনে মনে কয় কি আর বলবো, মাপ তো পাইতেই হবে, মাল তো একবারই অসম দেন, বিয়ে দিয়ে দেন, এখন কি করবো? বিয়ে দিয়ে দিল, বলছে বাবা এই যে ঘরে আছে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় দিয়ে যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসর ঘরের গেটে যাই সালাম দেয়। বলেন তো দেখি, বহুত তো তরিকার মুরিদ আছেন, বিয়ে তো করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ শরীয়তের লোক সালাম দিয়েছে নাকি? ও পাগল, টাইমই নাই সালাম দেওয়া। আর উনি যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম। বড় পিসের বাপ ঝাইড়ি দো, শ্বশুর বলছে আব্বা তোর মাল্লা কেন? বলে ভুল করে অন্য ঘরে ঢুকেছি। কিরকম? বলে ওই ঘরের মেয়েটা ন্যাংড়া না লাভ দিয়ে উঠেছে, ওয়া আলাইকুম আসসালাম বলেছে, বুবা না আমি সালাম দিয়েছি কানে শুনেছে ঠসা না, আমাকে দেখেছে কানা না। ল্যাংড়া মানে শোনো, আমার মেয়েটা আমার বাড়ি সারা জীবনে পাশের বাড়িতেও যায় না, বোবা মানে আমার সাথে সারা দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই, কানা মানে আমাকে সারা দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে নাই, ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই। ওই ঘরে আসলেন ও কাদেরিয়া তরিকার ভাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। এবার গৌসে পাকের ওয়াজ একটু থাক, একটু আগে আসি, খাজা বাবার ওয়াজ করেছি তাই না? খাজা বাবার ওয়াজ করি নাই? এইবার একজন ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে, ওই জামানার একজন বড় ধরনের ওলি, শুধু তাই না ওই জামানায় ওনার মতন জ্ঞানী আর কেউ ছিলেন না। ওলি আমরা চাই কি চাই না? ওলি চাওয়ার জন্য যায় আটরশি, ওলি চাওয়ার পাওয়ার জন্য যায় মাইজভান্ডার, ওলি পাওয়ার জন্য যায় বরিশাল চরমোনাই, ওলি পাওয়ার জন্য আমরা বহু জায়গায় ঘুরি। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানায় বড় আল্লাহর ওলি, যেমন টেবনিয়া বাস স্ট্যান্ড এরকম রাস্তার ধারে একটা হোটেল, হোটেলে রান্না বাড়া করে এক বাবুর্সি, মালিক সবগুলো বেচা কিনা করে নিয়ে চলে যায়, বাবুর্সি ওই অল্প বিস্তর যা দেয় তাই খেয়ে বেঞ্চের উপরে ঘুমায় থাকে, কিন্তু বাবুর্সি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি মসজিদে যায় না। আমি কি রে তোর মসজিদে, এটা কি মসজিদে যাওয়া নাকি? মসজিদের পাশে বাড়ি তুই যাইস নি? তোমার সে দেখেন না হাঁটুর গিরি ফাটা,
হাঁটুর কি ফাটা গিরে ফাটা, হাঁটুর গিরে ফাটা তো যাবেই বা কেমনে। এই আওয়ামী লীগের নেতা যদি বলে ফজরের নামাজের দুই ঘন্টা আগে যে পদ্মা নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের তরফ থেকে 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরি ফাটার মা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বিনিময়ে জান্নাত পাবা, জোর জুলুমের জান্নাত নয়। নামাজ আমাদের চাকুরি, বেতন হবে আমাদের জান্নাত, তাহাজ্জুদের নামাজের শাখ আওয়াবিন চাষ কোন নামাজ কাজা নাই। কিন্তু এই বাবুরচি কান্দে মাবুদ গো, আমার মালিক হতে চাই না হোটেলের, এমপি মিনিস্টার হতে চায় না, জমিদার হতে চায় না, বাবুরচি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায় আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই। কিন্তু একটা সওয়াব, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশবন্দ বর্তমান জামানার ওলি, উনাকে না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে 12 বৎসর হয়ে গেছে, আজকে 12 বৎসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে কান্দে মাবুদ গো, তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই, 12 বৎসর হয়ে গেল, এই দোয়াটুকু তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও না, চোখের পানি ঝরায় কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে, কত বছর হয়েছে জোরে কম? এই মানুষটাকে, এই আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছর এই বাবুরচি কাঁদছে জোরে বলে? এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুরচির কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে, ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা বাহির মাদি গ্রাম ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ার পাড়া, ওই রকম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে, এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না, বলে বারান্দায় থাকি, বলে বারান্দায়ও থাকা নিষেধ কমিটির। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না, ব্যাগটা হাতে করে রওনা দিল। তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকব, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব, ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুরচি ঘুমায় আছে, আর ওই হোটেলের চুলা গনগনা আগুন, ওই হোটেলের চুলাই গনগনি আগুন, তো সে ভালোই হয়েছে একটু আগুনটা তাপায় নি। বাবুরচিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানের কে বলে? চাষা আমি বাবুরচি, তো আপনার একটু চুলার আগুনটা তাপায় না আর চাষা, আপনি বাপ বয়সী লোক আগুন তাপাবেন, তাপার অর্ডার দেওয়া লাগে নাকি? তাপান আল্লাহর বলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে, এমন সময় নিশি রাত্রিতে এই বাবুরচি উঠলেন, অজু বানালেন, অজু বানায় যাই নামাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, ওগো বাবু আজকে 12 বৎসর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না?
চোখের পানি ঝরে কাঁদছে। এই জায়গায় আগুন তাপাচ্ছে আর এই জায়গায় যাই নামাজ বিষয়ে কাঁদতেছে, কাকে দেখতে চাইস বেগম? আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন চাই নামাজ উঠায় রাখছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বাবা শোনো, কাঁদছো কেন? পা দুখানা এমন করে জড়াই ধরছে বলে, চাষা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই। আপনি বাবু আসি লোক একটু দোয়া করেন। বলে, কিসের দোয়া? চাষা 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্যে, আল্লাহ যেন ওনার সাথে আমার দেখা করাইয়ে দেয়। বলে, বাবাজি ওনাকে আপনি দেখবেন কেন? বলে, চাষা বর্তমান বিশ্বে ওনার মতো ওলি নাই এবং ওনার মতো জ্ঞানী নাই, এই জন্যে আমার ওনাকে বড় দেখার বড় ইচ্ছা। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে বলে, আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে রে, তুই যাকে খুঁজছিস আমি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে। একটা একটা করে তরিকতের ওয়াজ যদি করি ফজর হয়ে যাবে, খালি শুনতেই মজা লাগবে, কিন্তু আমরা ওলি হব না, শুনে যেখানকার ওয়াজ সেখানে ছেড়েতে চলে যাব। তাহলে তরিকতের ওয়াজ করবো কি করবো না? করবো। তরিকতের ওয়াজের আগে আর একটা তরিকতের ওয়াজ করি, আর একটা তরিকতের ওয়াজ করি, সেটা হলো হজ করেছেন কেউ আছেন এখানে? কোনটা? বাহ, হজ করেছে না? আছেন? আছে। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে নাকি? আছে। এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ, নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদের জায়গা, নবীজি ইহুদের কাছে গিয়ে বললেন, ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, মসজিদ তুলবো, আর যদি না পারো তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলছে, টাকার গরম দেখায়ও না, বিক্রি করব না, আমি মুসলমান হব না, দানও করব না। নবীর মুখটা বেজার না খুশি? বেজার হয়ে এসে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমর এসে কয়, হুজুর আপনার মুখটা বেজার কেন? ঠিকই তো বলিস, ওইখানে একটা মসজিদ বানাবো কিন্তু ইহুদি এত কড়া, আমাকে বলল যে টাকার গরম দেখাই না, আবার কলেমাও পড়বে না, মুসলমান হবে না। হযরত উমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমি আবু বকর, আমি উমর, সব জিনিস সইতে পারি, সব জিনিস দেখতে পারি, কিন্তু আপনার মুখ বেজার এটা আমরা সইতে পারি না, আপনি একটু অপেক্ষা করেন দেখি কি করা যায়। হযরত উমর আবু বকর গেলেন ইহুদির কাছে, ইহুদিরে জমিটা বিক্রি করো, কত দাম লিবা? ইহুদি বলছে, টাকার গরম দেখায় না। আবু বকর উমর পারলেন না, বলছে, হুজুর হলো না, লোকটা খুব কড়া। হযরত আবু বকর উমর চলে গেলেন, নবীজির মুখটা বেজার। এর মধ্যে হাজির হলেন নবীজির জামাই উসমান গনি। ভাই মেয়ে বিয়ে করেছে উসমান গনি? হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখটা বেজার কেন? চোখে সাইকেলের বলের মতন পানি জমা। বলে, হুজুর আপনার কি হয়েছে বলেন তো? নবীজি চোখ মুছে আর কয়, উসমান রে, ওই ইহুদির জায়গাটাই আমি মসজিদ বানাবো, ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। বলে, হুজুর শোনেন, আমি একটা কথা বলব। কি বলেন? কি বলে? আমি একটা কথা বলি, আমি বিজনেসম্যান লোক, আমি মুকামে যাই শাম দেশে, আমি মুকামে যাই সিরিয়ায়, আমি মুকামে যাই ইয়ামিন দেশে, 1 মাস 10 দিন 15 দিন 20 দিন পরে আসি। এই ভালো করে খেয়াল করেন, প্রেম কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, একেবারে গাজাই দম্মাই কয়, নবী না,
মানে যারা, আরে গান গাইলে কে নবী প্রেমিক হওয়া যায়? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। আমি ইয়ামেন শহর শামদা সিরিয়া মোকাম থেকে আসি এক মাস দশ দিন পনেরো দিন পরে, ইয়া রাসূলুল্লাহ মোকাম থেকে এসে, মোকাম থেকে এসে আমি সরাসরি বাড়ি যাই না, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান যেখান থেকে আসি না কেন আমার ছেলেমের মুখ আমি দেখি না, আমি ছেলেমের মুখ দেখি না, আগে আইসি আপনার কাছে, আর আইসেই দেখলাম আজকে মুখটা বেজা, দালান হুজুর কি করতে হয় দেখি। বক্তার সাথে বক্তার খাতির জোরে বলেন ঠিক কিনা, নেতার সাথে নেতার খাতির জোরে বলেন ঠিক কিনা, ধনীর সাথে ধনীর খাতির হয় কি হয় না, ফকিরের সাথে ফকিরের খাতির হয় কি হয় না। আপনি দাঁড়ান, কান্দিন না, চোখের পানি ঝরছে নবীজির। উসমান গনি যাই বলছে, এই জমিটার দাম লিবি কত বললাম, মানে উসমান তিনজন কিনতে আসছিল কিন্তু ওদের ভাব ভালো না, টাকা খুব একটা দেবে না, তোমার জন্য আমি রেখে দিয়েছি, বলে রাখা মাখানা লিবি কত, তাই আমার মাল কারখানা, আমার মিল ফ্যাক্টরি, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সবগুলো লিখে দিয়েছি, একেবারে কিছু রাখে নাই, লিখে দিয়ে ইহুদির কাছ থেকে জমি লিখে নিয়ে এসে বলছে, হুজুর আপনি কি খুশি হয়েছেন? বলে কত টাকা দিয়ে কিনলা? বলে আমার কিছু বলতে কিছু নাই, সব লিয়ে নিয়েছে। নবী বলছে, তাই বলি কি এত টাকা দিয়ে জমি কেনা সম্ভব? দরকার ছিল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, টাকা দিয়ে কি হবে যদি নবীর চোখ দিয়ে পানি ঝরে? প্রেম কাকে বলে দেখো, আর আমাদের মুইতি পানি না দিয়ে চার দোকানে বসে বসে গান গায়, রহমতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমরা গান গাই যদি মহব্বত হইতো করে তাহলে বাংলাদেশে বড় বলি মমতা, আর ওয়াজ করে যদি অরি হতো বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম, কি জন্য আমি কোন গানটা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি, আপনি বলেন। তেরে পাঁচ হ্যায় হিরে মতি, মেরে মন মন দির মে জ্যোতি, কোন হুয়া ধনবান বন্ধে মত কর তু অভিমান। এইবার উসমান গনিকে নবীজি বলেন কি দরকার ছিল, বলে হুজুর আপনার চোখের পানি পড়বে, আমি এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার, খুশি হয়ে মোনাজাত করতেছে, আল্লাহ হাত তুলেছে, নবী স্বয়ং রহমাতাল লিল আলামিন জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাহমুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিকে বানিয়ে দিও। মোনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন, মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন, উসমান গনি কয় আবেগে, প্রেমের আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাই, খেজুর গাছ রে আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে,
সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি এসে দাঁড়ায় আছে। মোনাজাত শেষ করার পরে বলছে ওসমান শোনো, এই লোকটিকে ডাক, বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী। কি হয়েছে? বলে ওসমান, এটা তোমার নবী বলে, হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কুরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ, কি কান্দা কান্দতেছে তোমার জন্যে, তোমার নবী। আর তুমি যখন মুসলমান হয়েছো অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মরিদ হওয়ার জন্য, যে মাল এই জায়গাতে আছে, ঠিক কিনা, যে প্রধানমন্ত্রী গেছে। ওই ইহুদি মনে করে ওসমান রে তোমার মতো ধনী যখন এনার কাছে মরিদ হয়েছে, অরিজিনাল নবী। বলি অরিজিনাল না থেকে ভুয়া নবী না, আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে বলো না, সুবহান, তুমি কি মুসলমান হবা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান বানিয়ে দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না, বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, তাহলে আমার কয়টা কথা আপনার শুনতে হবে। বলো উসমান গনি চিন্তা করতেছে কি কোন উল্টা পাল্টা প্রশ্ন করবে নাকি? উসমান গনি দাঁড়ায় আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হলাম, উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানের যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ, বলে হুজুর গো কোরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গণিত আমার ভাই। বলে হ্যাঁ কোরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই। বলে তাই যদি হয় এটা কোরআনের আইন, বলে হ্যাঁ তাই যদি হয় ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। হুজুর গো উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই ওসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা, তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয় কারণ আছে, দানের ভাবটা দেখিছেন। আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে 2 টাকার একটা ফাটা নোট টেপ মারা, তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাব তো ফাটা কেনে 2 টাকার একটা নোট, বলে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ শুক্রবারে চালায় দেব। কোথায় দিবে? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি, যায় নাকি, তো ইমাম সাহেব সামনে থাকে, তো ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন দান বাক্সটা দেয়, ইমাম সাহেব খট করে মুনাজাত করে, তো ইমাম সাহেব বুঝলো কি করে যে সব কাতারে কইটোটা ঘুরে আইছে। দেখবেন আমার জীবনে কোনোদিন আমাদের এলাকার মসজিদে কোনোদিন 1000 নোট পড়তে দেখি নাই, 500 টাকার নোট পড়তে দেখি নাই, শুধু দেখবেন ভিতরে মুজাদ্দাদ আলফেসানি থাকে, এই খুদার তো বাগ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেবে, মুজাদ্দাদ আলফেসানিকে খেয়ে ফেলাবে, আমাদের কোনো বিচার আসার হবে না। মুজাদ্দাদ আলফেসানি রহমতুল্লাহকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে এবার বাগদাকে ঢুকাই দিয়েছে, আল্লাহর অলি এইভাবে তসবিহ হবে, বাগ জোড় হাত করে অলির সামনে দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ। 5 মিনিট পরে জোড়হাত করে দাঁড়ায় আছে আর উনি তসবিহ জপছে, সুবহানাল্লাহ। ও দেখতেছে বাঘ যখন কামড়াচ্ছে না, এবং বাঘটা কি 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার তো দেখেছে, যাতে মুজাদ্দাদ আলফেসানিকে একবারে খায়, তসবিহ জপছে।
দৌড়ে আসে। তখন উনি চিন্তা করছে যে বাঘ যখন কামড়াচ্ছে না আমি নামাজটা করিনি, জেলখানার ভিতরে নামাজ আদায় করছে জোরে কনমার হাওয়া, এখানে তিনটা ইমাম আছে, এক ইমাম, আমি এক ইমাম, ও এক ইমাম, ইমাম কোডা বাঘ তো দূরের কথা রে। আমার ভাই আব্দুর রাজ্জাক, আমার ভাই আব্দুর সামাদ যখন ইমামতি করে, এক পাহাড়ি কুলিম সাপ যদি সামনে, কুলিম সাপ যদি ফোনা ধরে কি করবে? ও নিজে মুখেই বলেছে কি করবে, জোরে কন কি করবে, খবরদার অলি আল্লাহদের বিরুদ্ধে মশলাবাজি ফতোয়াবাজি করো না। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে আছে, বাঘ তাকায় আছে, আমার আল্লাহ বলে বাঘ রে, খবরদার আমি আল্লাহ বলছি, মুজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি, দেখবি কত কষ্ট তোকে দিয়ে থাকি। নামাজ শেষে বলছে কিরে বাঘ, এক মাস খেতে যায় নাই আকবরের বেটা জাহাঙ্গীর, তুই আমাকে খাইস না কেন, তুই তো ক্ষুধার্ত। বাঘ চোখের পানি ফেলে বলে আল্লাহ, আল্লাহর অলি, আপনি যখন নামাজে দাঁড়ান আমি বসেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাঘ রে, যদি কোন রকম আমার বন্ধুকে কামড়াস, কামড়ানো তো দূরের কথা, আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আসর থাকে তাহলে আল্লাহ আমাকে মহা সাজা দেবে, যার জন্য গুরু আমারে কি রাখবেন করে। বাবা তোমরা সবাই জানো, তাই খালি আমি বললে দোষ হবে, আমি দুই একটা লালন গীতি দিয়ে বুঝাই তরিকতের গান দিয়ে, তাই কই পাকা বাউল আর গুলাম রব্বানির ওয়াজ শুন, যত নাজায়েজ গান বক্তাদের মুখে আজকাল, ঠিক কিনা? বক্তা যারা তারা গান গাবে কেন? যত রকম গান, মোবাইল রে মোবাইল তুই করলি সর্বনাশ। শাহজাদপুরের এক বক্তা, ও একটা কবি টাইপের, জীবনে মাদ্রাসার গেট দিয়ে যায় নাই, শুধু ধারাই পাড়াই কথাবার্তারা, আর আমরা গান গাই, আসিলে তুমি বাদশাহ হয়ে মারহাবা বলেন, রহমাতাল্লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কবি নজরুল লিখেছে, ভাইরা আমার, আমি আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাই, যে গানটা আমি টান দিলাম, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী কামড়ানো তো দূরের কথা, বাঘ আল্লাহর অলির গোলাম বলে যেতে চাই। সুবহান, এই বাংলার জমিনে যত বড়ই জাতীয় আন্তর্জাতিক সংক্রান্ত হোক, বাংলার জমিনে কিছু করতে পারবে না, মারহাবা বলে জোরে বলেন, বাংলার কোন অন্য জাতি ক্ষতি করতে পারবে না, কি কেন পারবে না? আমাদের কারণে নয়, আমরা হলাম চাপাবাজ, যে যদি টাকা দেয় তখন ওই গীত গাওয়া শুরু করি, কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন কোনো আন্তর্জাতিক জাতীয় চক্রান্ত কাজ হবে না, তার কারণ যে দেশেতে ঘুমাই কত, মারহাবা বলেন, আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এইভাবে একটা একটা করে অলিদের কথা আজকে হবে, বাহাউদ্দিন নকশবন্দির কথা হয়েছে, খাজা গরিব নওয়াজের কথা হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানির কথা হলো, এখন কি বলে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ এর কথা হলো, আস্তে আস্তে আমরা শুধু আজকে ওয়াজ শুনেই যাবো ইনশাল্লাহ। তো ওয়াজ ওকে আছে নাকি? আছে নি তো, ঠান্ডা জানি তো আর না, একটা কবার ওকে দেশে দেয়, হ্যাঁ দেয় নাকি? আমাদের ওখানে আবার তোবার রোগ নিয়ে মারামারি হয়, বুঝছেন, কেউ 10 প্যাকেট এক লাইন নিছে, কেউ 5 প্যাকেট নিছে, তোমার ওখানে মারামারি করিস না, তোমার ওখানে আবার শুনলু নবীজির কাছে সাহাবায়ে কেরাম মহব্বতের সাথে খজুর খের মানিয়ে গেছে, নবীজি সব সাহাবিদেরকে বন্টন করে খাওয়াইছে, নবীজির হাতের তোবারক সবাই তো আশা করে, তোমার ওখানে আবার শুনলু মারামারি করিস, যাতে মারামারিটা থামে। কেবল গাড়িতে উঠছি, একটা ছেলে কয় 10টা টাকা লেন চা খাইলেন,
তুমি কি করো? বলে আমি ক্লাস নাইনে পড়ি। আমি ছাত্র জীবনে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ কেন? বলে হুজুর আপনার ওয়াজের মতন কোনো মলবি ওয়াজ করেনি, ওয়াজটা শুনে আমার পাত্তা ভরে গেছে। বলি মা বাপের খেদমত না, নামাজের না, কোন ওয়াজটা ভালো লেগেছে? বলে হুজুর তাবারক নামাজ সুন্নত খুব মজা পেয়েছি। আমি এত ওয়াজ থাকলে এইটি মজা পেয়েছ? বলে হুজুর আপনি যখন বলেছেন তাবারক নামাজ সুন্নত খোদার কসম 8 প্যাকেট লিখছি। আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিস্ট তাহলে বাড়ি আনার তো বদনাম হবে। এই মলবি খবরদার টাকা ফেরত দে। আমি কি হয়েছে টাকা? তুই তো দিলি চা খেতে, সকালে এক কথা বিকালে এক কথা কও কেন? তুমি যে বললা সুন্নত, আমি যখন সুন্নত বলেছো খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট নিব। তোমারও কামনা নিতে পারি, যাই হোক তোমারও কাসিন সম্মান বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরে এইবার যে ওয়াজটা হবে, এই ওয়াজটা আলেম ওলামা সবাই একটু খেয়াল করবেন, যার জন্য আমি বলি এত সহজ কথা নয়। মনসুরের অলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মৌলা তুই রে তুই। এইবার যে অলির কথা বলবো, এই অলির মাজারটা দিল্লি শহরে আমি জিয়ারত করেছি, এই অলিটার নাম হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ। বেজানি 10,000 টাকা দিয়েছে, একটু মারহাবাটা দিয়ে নি। 10 বস্তা সিমে আয়ুব আলী মিস্ত্রি, আমার কোনো দিন ওয়াজ বাদ নাই, একই গলা 43 বছর ওয়াজ করছি, তাও আপনাদের থেকে তেজ ভালোই আছে। নারায়ণ তাকবীর, হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। মাবুদ গো তোমার পবিত্র ঘর আয়ুব আলী মিস্ত্রি 10 বস্তা সিমেন্ট দান করেছে, দানকারীর দান কবুল করো। মা বাপ দাদা দাদি নানা যারা কবরে গেছে, কবর রাজা মাফ করে দাও। আয়ুব আলী মিস্ত্রি হাতখানা জীবনের টাকার অভাব দিও না, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিমেন্ট কয় বস্তা হইছে? আগে ছিল 114, পরে 10-24, আর এখানে কয় বস্তা কয় হয় না? জরিনা 1 বস্তা, জোহরা 2 বস্তা, শহীদ 2 বস্তা, হাবিবুল বশর 1 বস্তা, আশাফুল 1 বস্তা, ফাতিমা 1 বস্তা, জুলেখা 1 বস্তা, সুলতান 1 বস্তা। লোক নাই জন্য কালেকশন তো ভালো, সরে কোন মার আব্বা। আমি কিন্তু আপনাদের দেশে আসি, এটা আমার খুব বন্ধু লোক, এটাও বন্ধু লোক, আপনারা কিছু মাইন্ড করবেন না তো, মনে কষ্ট পাবেন না তো? মহেশকুণ্ডে হাফেজিয়া মাদ্রাসায় 56 বস্তা সিমেন্ট আদায় করে রাখি আসি, 5 বছর পরে প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছে। কমিটির লোক বলছে খুদার কসম লাগে সিমেন্ট আদায় করেন না। বলি কেন? ওই 5 বছর আগের সিমেন্ট এখনো 1 বস্তাও পাই নাই। আপনার কিছু মনে করেন না, আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার লোক তো তাড়াতাড়ি দিয়ে দেয়। হ্যাঁ না না না, আমি আপনার এলাকার কথা বলছি না, পা আপনার তো কঠিন ভক্ত সব, ফুরফুরার এলাকার ভক্ত। ভাইরা আমার, হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একজন মুরিদ তরিকতের ওয়াজ শুনি লাও, ডিজিটাল বক্তা পাবা, মডেলিং বক্তা পাবা। আমরা মরে গেলে সামনের প্রজন্ম সব কি যে করবে আমি সেইটাই বলছি না। হযরত বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বৎসর, এখন কত বছর? 12 বৎসর হয়ে গেছে। একদিন বলছে হুজুর আমি যে আপনার মুরিদ, আপনি কি খেয়াল করেন? বলে হ্যাঁ খেয়াল তো করি। বলে 12 বৎসর হয়ে গেল, কোনদিন তো আপনি মারিফতের কথা বললেন না। বলে মারিফত জানবা নাকি? বলে হ্যাঁ, আমার তো আর সময় নাই। হুজুর বাকি বিল্লাহ বলছে আমার আর সময় নাই। বলে 12 বৎসর আপনার পিছনে ঘুরলাম, আপনি মারিফত তো কিছুই বললেন না। বলে আমার আর সময় নাই, আগামী কালকে আমি মারা যাব, পরশু দিন আমার জানাজা হবে, যখন জানাজার মানুষগুলো দাঁড়িয়ে যাবে ঘোড়ায় চড়া বোরখা পরে একটা লোক এসে আমার জানাজার ইমামতি করবে।
ইমামতি করে যখন রওনা দেবে, যখন ঘোড়ায় চড়বে, তখন তুমি ডাক দিয়ে বলবা হুজুর সুবহানাল্লাহ বলে। হুজুর আপনি যারা জানাজা করলেন, আমি সেই বাকি বিল্লার মুরিদ, ওনার 12 বছর মুরিদ, আমি মারিফত জানতে চাইছিলাম, উনি আমাকে বলে নাই মারা গেছে। হুজুর আমার পীর হযরত বাকি বিল্লাহ বলে গেছে আপনার কাছ থেকে মারিফত জানতে, ওই বোরখা পরে যে জানাজা করবে ওনার কাছ থেকে জেনে নিও। বলে হুজুর মরবেন তো? মানে কালকে মরবেন তো? তার মানে পীর মাসার দরকার নাই, ওর মারিফত জানা দরকার। বলে হ্যাঁ মরবো। সত্যি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পরে বাবাজি, মারা যাওয়ার পরে পরের দিন জানাজায় লাইন দিল, বিশাল লাইন দিল। হঠাৎ করে তাকায় আছে, ঘোড়ায় চড়ে বোরখা পরা অবস্থায় একটা লোক এসে দাঁড়িয়ে গেল জানাজায়। জানাজা শেষ করে যখন ঘোড়ায় উঠলো, ওই বাকি বিল্লার মুরিদ যাই কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি যারা জানাজা করলেন, এই বাকি বিল্লার আমি মুরিদ, উনি 12 বছর আমাকে ঘোড়াইছে, মারিফতের কথা বলে নাই, উনি বলল যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে জানাজায় বোরখা পরিয়ে এসে এক লোক জানাজা করবে, এই লোক জানাজা করবে, জানাজা করে যখন ঘোড়ায় চড়বে তখন তুমি জেনে নিও। বলে হুজুর ওই লোকটা বলছে তুমি সত্যিকারই বাকি বিল্লার মরিদ নাকি? বলে হ্যাঁ, 12 বছর হয়ে গেছে। বলে তুমি কি জানতে চাও? বলে আপনার কাছে মারিফত জানতে বলেছি। বলে জানতে চাও না দেখতে চাও? বলে আমি দেখতে চাই সত্যি। বলে হ্যাঁ। বোরখার মুখটা খুলে বলছে, এই যে মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। যদি বিশ্বাস না করো বাড়ি যাবা, ঘুমানোর আগে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলে সার্চ দিবা, দেখবা নিজের জানাজা নিজে করেছে, যার জন্য বলি বাপ কাদেরিয়া তরিকা হও, সৃষ্টিয়া তরিকা হও, নকশাবন্দিয়া তরিকা হও, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। গত বছর আমি সিলেটে ওয়াজ করতে গেছি, আমি কোনো ওলি না, নাউজুবিল্লাহ, ওলির ওজুর পানিয়া গায়ে দেওয়ার মতো ইবাদত আমার নাই, দুপুরে খাই নাই। রাত্রে মৌলভী বাজার, সিলেট জেলার মৌলভী বাজার একটা আলাদা জেলা, সিলেটের পার্শ্বের জেলা, আবার রাত্রে না খাই ওয়াজ শুরু করেছি। এই বয়সে সারাদিন খাওয়া নাই, এইবার আসতেছি ক্ষুধার্ত পেট। আমি ড্রাইভারকে বলছি, আচ্ছা মানুষ তো কামলা দিলেও তো এক গিলাস পানি খায়, একটু দাঁড়া কিছু খাওয়া। তা বলছে হুজুর কি দোকান টুকান পাচ্ছি না তো, রাত বাজে 3:30। শায়েস্তাগঞ্জ মোড়ে এসে ড্রাইভার গাড়িটা রেখে দিল, দেখি এক টেবিলের উপর একটা লোক ডিম সিদ্ধ করে বেচতেছে, ডিম আর ভালি, দুইটা ডিম খেলে আমাকে ধরে কে। ওদিকে ডিম সুলতেছে, ডিম আনা এসে আমার গাড়ির দরজায় বসে, দরজা খুলেন, দরজা খুলেন, কেন? আমি আল্লাহ ডাকাত মগেন দেখি, আপনি বাঙালি হুজুর না? হ্যাঁ, দরজা খুলেন, দরজা খুলছে। কি হয়েছে হুজুর? আমি কারোর ওয়াজ শুনি না, আপনার ওয়াজ ছাড়া। আজ 4 দিন আগে আমার বউ বলতেছে, এত বক্তা থাকতে ওই ওয়াজটা শোনো কেন? আর বক্তা নাই নাকি? আমি বউকে বলছি, বউ রে আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখাই আমার মরণ না করে, মাত্র 4 দিন আগে আমার বউর সাথে তর্ক, আর এখন রাত 3:45 আপনি আমার দোকানে হাজির। হুজুর আপনার সঙ্গে যারা আছে সবাই ডিম খাক, আমি একটা টাকাও নেব না। আমি সব তরিকা আমি মানি, কিন্তু ফ্রি খাওয়া তরিকা আমি মানি না। তুমি কত কষ্ট করে আসো, ডিমগুলো বিক্রি করবার কিছু রোজি রোজগার হবে, তোমার বেটা বেটি চলবে, ওই ফতোয়া আমাকে দিও না। 100 টাকা দিলাম, 5 ওয়ায় ধরছে, বলে হুজুর আমি নেব না, আমি তোর ক্যাশ বাক্সর ভিতরে রাখে, আমার ওয়াজ করার টাকা আমার কোথাও নেই, একটু শরীর পাতলা হয়ে গেল, আল্লাহর ঋণী থাকলাম না। ভাইয়ার আমার পরের বার আমি ওয়াজ করতে গেছি কয়দিন আগে, মনে মনে নিয়াত করছি ওই জায়গায় আমি এসে ডিম খাবো পানি খাবো, লোকটা যেহেতু ভক্ত হয়ে গেছে, আইসে দেখি একটা যুবক ছেলে ডিম বেচতেছে, আমি মুরব্বি কই, বলে হুজুর মুরব্বি মাত্র কয়দিন আগে মারা গেছে। আমি আগেই বলছি, আমি ওলি আল্লাহদের পেশাবের পানি আগায় দেওয়ার মতন নয়, 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি, মুর্শিদাবাদের জলঙ্গি থানা, চান্দের পাড়া গ্রাম,
এমন একটা মৌলানা, এনার নাম যেন মৌলানা আব্দুর রাজ্জাক, উনি হলেন মৌলানা এনামুল, উনি দাওয়াত ধরে, উনি টাকা পয়সা রাখে, আমার কাছে কোনো টাকা পয়সা আমি রাখি না, সব ইন্ডিয়ান টাকা। এইবার ওয়াজ করতে যাচ্ছি মালদা, ফারাক্কা বেরিয়ে যাবো, এই পার ছেড়ে চলে যাব আমরা, এই পার হলো মুর্শিদাবাদ, ফারাক্কার ওই পারে হলো মালদা, একটা জায়গায় চা খাবো। মালদার এই পাশে একটা লোক খুব ফার্স্ট ক্লাস চা বানাই, গাড়ি সাইড করে বলছে চা খাও, সবাই মিলে চা খাইছে, 80 টাকা বিল। কত টাকা? আরে মৌলানা বিল দিয়ে দাও। কিছু মনে করে আমি তো টাকা আনিনি হুজুর। আরে বাবা টেবনিয়া বাজার হলে না বলি যে বাবা আমার টাকা আনতে ভুল হয়ে গেছে, আমি কালকে বিলটা দিব, তুই হিন্দুস্থান ঠিক কিনা? আমি যে মান ইজ্জতের ব্যাপার যা, এই টাকা নিস না, আমার টাকা তুই আনিস না কেন? বলে হুজুর এই ভুল আর হবে না। আমি ঠিক আছে এখন কি করবো, ড্রাইভার হলো হিন্দুর বেটা, ওর নাম হলো আশিস, আমি ড্রাইভার, টাকা আছে নাকি? মিটমিট করে হাসে, বলে হুজুর কোনোদিন আমি টাকা আনি না, আজকে আমার বউর কাছ থেকে আমি 100 টাকা আনছি। আমি শিগগিরি মান ইজ্জত মাসা 80 টাকা দিল, যে আমি কেবল রাগে জ্বালায় আমার টাকা, তোমার গাড়িটা পাংচার হয়ে যেতে পারে, ইঞ্জিনে ডিস্টার্ব হতে পারে, পুলিশে ধরতে পারে, আর তুমি খালি পকেটে আসছো। বলে হুজুর আমি মনে করি আপনার কাছে কিছু টাকা হয়তো আছে। বলে তুমি মনে করবা কেন, টাকা তো তোমার কাছেই, রাগের স্টার্ট দিয়েছে। এমন সময় পিছন থেকে এসে বলে হুজুর আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জানতো ভাই মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না, ঠিক কিনা? মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না। তার কারণে আমার এক বন্ধু কোর্টে উঠতে হবে এখনই, আজকে ওর জেল হয়ে যাবে, তো রাস্তায় যাচ্ছে, ওনার নাম হলো রুহুল কুদ্দুস। রুহুল ভাই আসসালামু আলাইকুম। এই ভাই সরেন তো, আমি ওয়ালাইকুম সালাম বলে আমার হবে জেল আর সালাম। অনেক সময় মেজাজ ভালো না তাহলে সালাম হোক, আমার এমনি মেজাজ করার আমি বসে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ কে আছে? আপনি বাংলাদেশের মখলিসুর রহমান না? আমি হ্যাঁ। কি কি কি? ওই যে ওই রাগে হুজুর, গত বছর একটা জালসায় আপনি ওয়াজের ভিতরে আমার জন্য দোয়া করছিলেন, আমার বিয়ে হয়েছে মেলা দিন, ছেলে মেয়ে হয় না, তা আপনার দোয়াতে একটা ছেলে হয়েছে, খালি ছেলেটা কান্দে। তা আজকে যেহেতু যাচ্ছেন, আমার বউ বলতেছে শোনো যার দোয়াতে ছেলে হয়েছে তুমি তাকে কিছু চা খাওয়ার মিষ্টি খাওয়ার টাকা পয়সা না দিলে অসুবিধা, তার কারণ কান্দা বন্ধ হবে। মহিলাদের একটা মানে জড়ে কেনা বলা গাছ পড়ে ফকিরের কেনা মধ্যে পারে এই টাইপের। আমি বাবা তুমি কি বলছো তাড়াতাড়ি বলো তো। হুজুর 2000 টাকা নিয়ে আমি জালসায় যাচ্ছিলাম, তো আপনি টাকাটা নিলে আমি আর যাবো না, নিলে আবার মানে কি তাড়াতাড়ি দে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বান্দার সাথে ইয়ার কি করে নাকি, সিটারি করে নাকি, ধান্দাবাজি করে নাকি? আল্লাহ তাআলার জবানে বলেছে তোমরা যতই ফতোয়া দাও না কেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মইজউদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইহি, সশিরার মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, এসব ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আমরা পীর না হলে ওদের ভক্তি তো করি, ঠিক কিনা? ওদের ভক্তি করি যার জন্য, যে যেখানে আছেন যে তরিকায় আছেন, ভক্তিতে কোন রকম কমতি করবেন না গো, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আর আপনার নৌকা পর পারে চলে যাবে, তাতে কোনো সন্দেহ না। বাইরে আমার বন্ধুরা পর্দার আড়ালে মা বলিরা সিমেন্ট যথেষ্ট হয়েছে, মারহাবা, টাকাও মোটামুটি মহাপিল হিসাবে টাকা, মহাফিল হিসাবে টাকাও যথেষ্ট হয়েছে, এখন একটু ওয়াজের বাকি, জোরে বলেন ঠিক কিনা? কিসের বাকি? ওয়াজের বাকি। আপনাদের সামনে একটা কথা বলে ফেলেছি, যে দেশে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া, কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার
জন্মভূমি সোনার বাংলাদেশ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশিরাত হয়ে গেছে তাই বলে কি দরুদ পড়া যাবে না নাকি? একটু সবাই পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাল্লামা। কাদেরিয়া তরিকার একটা ছেলে ছিল, কোন দেখো বলল যে আমি কাদেরিয়া তরিকার এখানে আসি নাই। কাদেরিয়া তরিকায় কারা কারা? বাবা তো মেলায় দেখছি কাদেরিয়া তরিকা। চিশতিয়া তরিকা কারা কারা? চিশতিয়া তরিকা তো কম না দেখছি। ফোরফোরার মুরিদ কারা কারা? এইবার রাত অনেক হয়ে গেছে, তারপরেও কাদেরি তরিকার একটা ওয়াজ না করে আমি মাহফিল ছাড়তে পারি না। তার কারণ ছেলেরা বলেছে একটু তরিকার ওয়াজ করে, এক কমিটির কথা কি একটু কালেকশন করে, এক ব্রেনে দুইটা করতে হচ্ছে। আপনারা কালকে কি বলবেন? কেবল ওয়াজ মজা লাগলো, হুজুর মার হাওয়া শুরু করে দিল। দিঘলিয়া মাদ্রাসায় মানুষ চমচম করছে ওয়াজ, আমার ওয়াজ কেবল চমচমাট হয়ে গেছে। সেক্রেটারি এসে ভাই, তার মানে আদায় করো আর কি। যখন টেবিল ভর্তি আদায় হয়ে গেছে তখন কই ওয়াজ করে। দেখেন ওয়াজ একভাবে চলে একটা জিনিস, মাঝে আবার স্টপ হয়ে যাওয়া, সেই ওয়াজের টাইমে তোলা যায় না। বাগদাদেতে জন্ম তোমার ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মার পেটের থেকে এসে রোজা করেছেন, তার নাম কি? আব্দুল কাদের। আর আমাদের চুল দাড়ি পাইকে গেছে, তারপরেও আমরা রোজা করতে চাই না। আবার ওই যে লালন সাত তরিকার রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি কি রে, রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। আমি রোজা থেকে গাঁজা খালি কেন? বলে হুজুর, সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভেঙে যায়। আমি তো গাঁজা খাইছি, ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, ভিতরে ঢুকে নাই, রোজা ভাঙে নাই। এইসব যত সিটার বাট পারির জন্য আজকে তরিকার নামটা মুখে নেওয়া যায় না। ভালো করে শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসে জিকির করতেছে, লা ইলাহা লা ইলাহা। পুরপুরা পিসাবরা জিকির দিয়েছে, বাবা চোখটা বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো, তোমার কলব তোমার মুর্শিদের কলব, তোমার মুর্শিদের কলব তোমার দাদা হুজুরের কলব, এইভাবে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে। আর আজকাল প্যান্ডেলে দেখি বড় বড় ভাইরাল বক্তা ওয়াজ করে, দয়াল মুর্শিদানি দানের বন্ধু রে, এ দাসে কবুল করলানি, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন। এইসব কোথায় পাও গো, কোথায় পাও? আবার এদেরই ভক্তবৃন্দু বেশি দেখা যায়, লোক দেখানো জিকির করো না। আবার ইউটিউবে দেখলাম জিকির করতে করতে আবার ইয়াতে উঠে, এসে উঠে জোরে কোন স্টেজে লাভ দিয়ে উঠে, তাম্বসির ডাফে উঠে, মাদার গাছ আর কি বলে শিমুল গাছে উঠিস না কেন? এসব ভণ্ডামি বাদ দাও। তাহলে ওই জ্ঞান তো ঠিকই আছে, ফেরিয়ে যাওয়ার জ্ঞান ঠিক আছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরবারে 150 লোক জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে, জোরে কোন মারহাবা। কত লোক? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা, একি জাতা খলিফা নাকি? উনার বড় ছেলে হযরত ফখরুদ্দিন চিশতি আর
খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি দেখতেছে কুতুবউদ্দিনের কাছে, কুতুবউদ্দিন আমার বড় ছেলে ফখরউদ্দিনকে পাঠালাম, আমি তোমাকে যেভাবে ওলি বানিয়ে দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে ওলি বানিয়ে দিও। তা ব্যাপার না, পীর খাজা বাবা ওনার খলিফার কাছে ওনার ছেলেকে পাঠায়, ওই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির কাছে। জিকির করতে করতে কত লোক বেহুশ হয়ে গেছে মনে আছে নাকি দেখি? দেড়শো লোক বেহুশ হয়ে গেছে। এইবার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা ফরিদ মানে শেখ ফরিদ আবার ওনার হেড খলিফা, বলছে বাবা তলোয়ার নিয়ে এসো। বলে হুজুর তলোয়ার কি করবো? বলে জিকির করতে করতে যারা বেহুশ হয়ে গেছে তাদের কল্লা গুলো কেটে আমার সামনে জমা। বলে হুজুর এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে আমি তোর পীর যা বলছি তাই কর। বলে কি করব? যারা বেহুশ হয়ে গেছে জিকির করতে করতে কল্লা গুলো কেটে আমার সামনে জমা দে। যেই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি জোরে করে কল্লা কাটার বলেছে দশ বারো জন হয়েছে ছাড়ি দেবো। কোন জাকেরানকে আঘাত করা যাবে না, তার কারণ কোন সময় জিকির করতে করতে আল্লাহর জলওয়া দেখে ফেলাইছে, আল্লাহর নূর দেখে ফেলাইছে, ওদেরকে জবাই করা যাবে না। বলে হুজুর আপনি যে জবাই করতে বললেন আবার ওই মুখে নিষেধ করতেছেন? বলে কারণটা জানতে চাই। আমি এই কথা বললাম দেখি কয়জন দৌড় মারে, যারা দৌড় মারছে তারা পাকা ভণ্ড জাকেরান, আর জবাই করার কথা শুনে যারা এখনো ঘুমাই আছে এদেরকে এক গিলাস পানি এনে দে, আমি পরে দিই গায়ে ছিটায় দে, তার কারণ কিয়ামত পর্যন্ত হয়তো বা এরা আর চেতন হবে না। বাইরে আমার যদি তরিকতের ওয়াজ শুনতে হয় বাঙালি হুজুরকে বিনা কালেকশন যেখানে সেখানে দেখবেন মন ভরে শুনবেন। যদি বলেন বড় পীর সাহেবের সারা রাত, যদি খাজা বাবার সারা রাত, মুজাদ্দাদ বিল আলিশানের সারা রাত, তার কারণ এই বক্তা হতে গিয়ে আমাকে ফুটপাত থেকে একটা ছোটি বই কিনেও পড়তে হয়েছে। দেখি তো যেখানে পাই বাসাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এখন কিছু কিছু বক্তা হয়েছে একেবারে ফুরফুরি দাড়ি, এরা কি কয় জানেন? বাঙালি হুজুর কোনো বক্তায় না। আমি সেই বক্তাকে বলেছি এখন তুমি মার্কেট পাইছ যার জন্যে বাঙালি হুজুর কোনো বক্তা না, তবে মনে রেখো আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। এরকম আছে না বাপ আব্দুল ওহাব বুলবুল নাকি? দেখি জাতা চেহারা আর জাতা গলা। আব্দুল ওহাব বুলবুল আমাকে বলছে যে বাবা এই বর্তমানে কিছু চ্যাংড়া বক্তা হয়েছে আমার নামই শুনতে পারে না, বলে চলে না। আমি হ্যাঁ বলবে পাতি নেতা এমন দিন আসবে পাতি নেতা বড় নেতাকে স্টেজ থেকে সিআর দিয়ে মাইরে বলবে একুশটা সিলাই দিয়েছি সেই জামানা। আমরা যখন যুবক ছিলাম যুবকরা হাতের ভিতরে বিড়ি থাকলে হুজুর আসছে ফেলাইয়ে দাও, ইমাম আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, হাজি সাহেব আসতেছে ফেলাইয়ে দাও। আগে এরকম আদব ছিল কি ছিল না? আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে জিজ্ঞাসা করে হুজুর ভালো আছেন? আরে হ্যাঁ মেস আছে নাকি? চিন্তা করে মেস সাবিতে চাই কোন আল্লাহ তালা মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। আমার মা শাশুড়া জীবনে স্বামীর নাম ধরে ডাকেনি, দেখিছে নাকি? স্বামীর নাম যদি পাঁচু মোল্লা হয় ভয়তে পাঁচ টাকা বলেনি, স্বামীর নাম যদি হয় দুধু বিশ্বিস দুধু মোল্লা ভয়তে দুধ বলেনি, বলেছে সাদা পানি, ঠিক কিনা? আমার চাচার নাম রহমতুল্লাহ, আমার গ্রামের এক চাচার নাম রহমতুল্লাহ, আমার ওই চাষি এসে বলছে বা দেশ বিদেশ তো ওয়াজ করে বেড়াস, আমি খুব বিপদে আছি। আমি কি যখনই আসি তখনই তুই জালসাই গেছিস, সালাম ফিরাই নিস সময় তোর চাচার নাম আসে কি বলবো? আসসালামু আলাইকুম, চাচার নাম কি? পাড়াপুর শিব চাষা চাষা আর কি, আমি তো জবর কথা। আসসালামু আলাইকুম, তোর চাচার নামের জায়গায় কি বলবো? বা একটু বলতো কোন বিপদে পড়লাম?
দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোনোদিন ঠেকি নি আর শাসি ঠেকি না। আমি তো শাসি, তুমি এতদিন কি বলছো? শাসি বলছে বাবা স্বামী গুরু ব্যক্তি, আরে বাপরে কি ছিল রে স্বামী গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি ওই জায়গায় তুমি কি বলতেছো? নামাজের সুরতে বসে চাষি আমাকে দেখাচ্ছে আসসালামু আলাইকুম, আমাদের বাড়িওয়ালা রহমতুল্লাহ বলবে না স্বামীর নাম। গেল গেল রে দেশ, গেল বেয়াদবের আস্তানা, সব ভরপুর হয়ে গেল। আমি ফুরফুর আর ইসালে সব কোথায় হয় জোরে কন, মানুষ যায় কি যায় না? ছোটবেলায় আমরা দেখেছি আমার বাপ চাচা আসছে দোয়া নিতে, জোরে বলেন ঠিক কিনা। তারপরে ফুরফুরা হলো এই পাশে, আর ওই পাশে নদীর ওই পারে সলেমান শাহ, নসিমন করিমন ভর্তি হয়ে যুবক ছেলেরা যায়। এ যুবকরা তোরা যা জিয়ারত কর, ওলি আল্লাহর সাথে একটু মহাব্বত কর। কিন্তু যুবকরা যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করি লাল নাকি কি খাই? লাল কি খাই? গাজা খাইসনি রে, গাজা খাইসনি, গাজা খাইয়ে বাড়ি আসি। ওর বউ বলছে, ওর বউ বসে আছে গাজায় এমন টানা টানিছে, ওর বউকে এসে বলছে আম্মু ও আম্মু কেমন আছো? তখন ওর বউ বলছে তুমি আজকে আম্মু বলছো কেন? বলছে আজকে একটু টানা বেশি হয়ে গেছে। কাউসারিয়া ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসা আমি গেছি, কিছু নাতি পুতি আছে, এই যে এবার প্রথম আসছি তো কিছু পরিচয় হলো, আগামী বছর আসলে দেখলে দাদা কেমন আছেন, নানা কেমন আছেন? বলছে দাদা কেমন আছো? করে পান দেও খায়, বলছে আমার তো কাঁচা আসু পারি। তো বলছে তুমি যা দিবার তাই খাও। আমি বাপু ভাই রে তোরা নাতি নাতি দাদা দাদা করিস? হাকিমপুরি জ্বরটা খুব কড়া, আলো ওলামা ওয়ারাস হাদিস মাসিস কোন, আপনারা নবীজির ওয়ারেস, আপনার পান খাইলে অসুবিধা হবে? আমি অভ্যাস আছে তোর, বুঝে না দেন একটা খায়, একটা পান যদি না দিয়ে আবার ওরাই বলবে বক্তা এমন কীর্তি একটা পানও দেয় না, খাবে। হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়ের সামনে বসে জালসা শুনছে, কিছুক্ষণ পর কয় প্রধান বক্তা তিনটা না চারটা, কিসে ধরছে জোরে কন? এক জর্দাই যদি এক বক্তাকে সাইডটা দেখিস রে বাবা খবরদার, গাজা খাইস না, মদ ছেড়ে দিলা, তারপর সলাতা ওয়া আনতুম সুকারা, এক অপরাধ, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।